দুজন দুই বাঙালি দুই দেশের দুই বাঙালি জয় বাংলা বলুন জয় বাংলা অপারেশন জ্যাকপট চলচ্চিত্রটি নির্মাণ করার জন্য শগুন চৌধুরী সাহেব আমাকে সিলেক্ট করেছে রাজীববাবুর সঙ্গে। তো আমি রাজীববাবুর সঙ্গে চলচ্চিত্র নির্মাণ করবো এটা আমার কাছে খুব একটা বড় কথা না। বড় কথা স্বপন চৌধুরী সাহেব অপারেশন জ্যাকপটের চলচ্চিত্রটি নির্মাণ করে বাংলাদেশের সবাইকে দেখাবে এটাই আমার কাছে অনেক বড়। স্বপন চৌধুরী অনেক ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণের জন্য আমাদের কাছে আসতে পারত না, এসে মুক্তিযুদ্ধের একটি বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপারে এই চলচ্চিত্র নির্মাণ করতে এসেছে, এই জন্য আমরা সবাই ওনাকে একটা করতালি দেব। আর আমার সঙ্গে ভারতের পশ্চিমবাংলার পরিচালক রাজীববাবু কাজ করবে, আমি কাজ করব। একটি কথা অত্যন্ত সত্যি কথা, একদম ধ্রুব সত্য, একটি সাবজেক্টে গ্রামের নদী পদ গ্রাম নিয়ে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হতো আপনি একটি কবিতা লিখেন, উনি খুব সুন্দরভাবে লিখবেন। সেম জিনিসটা যদি ব্রিফিং দিয়ে কবি নজরুলকে বলা হতো যে আপনি লেখেন, উনিও লিখতেন, দুটো কিন্তু দুরকম, কোনটা ভালো কোনটা মন্দ সেটা না। কবি নজরুল লিখেছেন সুন্দর, সেও লিখেছে, ঠিক তদপরি রাজীববাবু একজন পরিচালক, আমিও একজন পরিচালক। অপারেশন জ্যাকপট আমি একা তৈরি করলে যা হবে, দুজন করলে সেটা হবে না, বা রাজীববাবু একা করলে যেটা হবে আমরা দুজন করলে সেটা হবে না। চিন্তাধারাটা একটি দৃশ্য কীভাবে চিত্রায়ণ করা যায় সেটা, একটি সেন্টিমেন্টাল দৃশ্য একশো রকমভাবে পিকচারাইজ করা যায়, চিত্রায়িত করা যায়। তো এক একজনের চিন্তাধারা এক এক রকম, দুটি মাথা একসঙ্গে হলে আমার মাথাটা ওদিকে গেল ও মাথাটা ওদিকে গেল, তো বিচ্ছেদের সময় কিন্তু কন্ট্রোডাকশন চলে আসে না, এইভাবে না এইভাবে করেন, না এইভাবে না ওইভাবে করেন, এই জিনিসটি অন্তত আমি হতে দেব না। আমাদের বন্ধু রাষ্ট্রের পরিচালক রাজীববাবু, আমি ওনাকে 100% চলচ্চিত্রটি চিত্রায়ণ করার জন্য অনুমতি দিলাম। ওনার যেরকম ভালো সেভাবে করবে, কিন্তু ওনার সঙ্গে আমি বসেছি, ওনাকে বলেছি আপনি এইভাবে করবেন, এই জিনিসগুলো এইভাবে করলে ভালো হবে, উনি যেতে ওকে, তো উনি শুটিং করবেন, আমি সেখানে থাকবো, প্রয়োজনে আমি বলবো যে এই দৃশ্যটা আমি শ্যুট করি আমাকে দেন, আমি করি, উনি আমাকে দেবে। আবার আমি যদি বলি যে এটা আপনি সুন্দরভাবে করবেন, করেন, আমি ওনাকে এককভাবেই দায়িত্ব দিলাম যে উনি করুন, ওনার চিন্তাধারায় আমি ওনার সঙ্গে আছি, এবং আমার বন্ধু রাষ্ট্রের লোক বলেই আমি বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে এই সুযোগটা দিলাম যে উনি করুক। এবং আমার বিশ্বাস উনি চলচ্চিত্রটি খুব ভালোভাবে নির্মাণ করবে, এবং আমি ওনার সাথে আছি, ওই নির্মাণে যতটুকু মানুষের কৃতিত্ব থাকবে সেখানে ওনার সাথে আমারও থাকবে, কারণ আমার বাইরে উনি কাজ করবে না আর ওনার বাইরে আমি কাজ করব না। তবে ওনাকেই পাওয়ারটা বেশি দিলাম। এই রাজীববাবু এখানে আসেন প্লিজ, আমরা হাত তোলা, দুজন দুই বাঙালি দুই দেশের দুই বাঙালি জয় বাংলা বলুন জয় বাংলা। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।